দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ঈদের নামাজ আদায়ে মাঠে মাটি ভরাট, লাইন টানা, মিনার রং করা, ধোয়া মোছা সহ আনুষাঙ্গিক সব কাজ শেষ। এ জামাতে অংশ নিতে পাশের জেলাগুলো সহ দেশের দূর দূরান্তের মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। গোরে শহীদ বড় ময়দানের আয়তন 22.5 একর। স্থানীয়দের দাবি, দক্ষিণ এশিয়ায় এত বড় ঈদগা মাঠ দ্বিতীয়টি নেই। 1947 সালে দেশভাগের পর থেকেই এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে শুরুতে বড় কোনো মিম্বার ছিল না। 2017 সালে সম্পন্ন হয় মিম্বার নির্মাণ কাজ। প্রথমত আমরা মাটিগুলো সমান করলাম, উঁচা নিচে ঢুকলে ছেলেগুলো সমান করলাম। তারপরে এখন আমরা পানি দিচ্ছিলাম, পানি টানে দিয়ে এখন আমরা ওয়াশটা মানে মাইক লাগানোর জন্য বাস ছুটি কাটতেছি। ঈদের দিন হাজার হাজার লোক এখানে নামাজ পড়বে। আমরা কাতার সোজা করার জন্য এখানে মার্জিন দিচ্ছি। আমরা এখানে কাজ করে অনেক আনন্দ পাচ্ছি, অনেক উৎসাহিত এই নেতায় আমরা কাজ করতেছি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নিরাপত্তার ব্যাপারটা অত্যন্ত ভালোভাবে দেখার জন্য। র্যাবের এখানে আমাদের জানেন যে এখন 4টি ওয়াচ টাওয়ার আছে। 4টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে র্যাব, পুলিশ, অন্যান্য প্রশাসনিক যে সমস্ত বাহিনীগুলো আছে তারা এটা সবসময় এই তত্ত্বাবধান করবেন। র্যাবের এখানে স্থায়ী একটা হবে, পুলিশের একটা স্থায়ী একটা ট্যান্ড হবে। পাশাপাশি এখানে আমাদের ওই ঈদের দিনের জন্য সুপেয় পানির ব্যবস্থা আছে। এখানে মেডিকেল টিম থাকবে, এখানে পুলিশের তো সমস্ত লোকজন থাকবে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহ মাঠে স্থাপন করা হয়েছে 50টি সিসিটিভি ক্যামেরা। মাঠের মাঝখানে স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। পুলিশ, বিজিবি, র্যাবের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোর এ শহীদ বড় ময়দানে ঈদের জামাতের প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এবার মুসল্লিদের সুবিধার্থে দিনাজপুর, পার্বতীপুর থেকে এবং ঠাকুরগাঁও থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। চলতি বছর ঈদের জামাতে 6 লাখ মুসল্লি সমাগম ঘটবে বলে আশা করা যাচ্ছে। এই ঈদের জামাতকে সুন্দর এবং সফল করার জন্য এবং আশপাশের জেলার লোকের যাতে উপস্থিতি হয়, মুসল্লিরা যাতে উপস্থিত হতে পারে, 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন যাতে মুসল্লিরা আসতে পারে এবং নামাজ শেষে নিজ এলাকায় ফিরে যেতে পারে। আমরা আশা করছি যে 6 লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে আমাদের ঈদের ফেতরের জামাত এবার অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে কাজ করছে। রোমান দুর্জয়, খবর সংযোগ।